বিষ্ণুপুরে শুট আউটের ঘটনার তীব্র নিন্দা করে দিলীপ ঘোষ আজ বলেন তৃণমূল কংগ্রেস দলে সমাজ এখন নেতৃত্ব দিচ্ছেন তাই শুট আউটের ঘটনা এখন আর নতুন টিএমসি ইচ্ছা করে করছে এটা সব জায়গায় দেখুন তাদের পার্টি অফিসে তাদের নেতার বাড়িতে বোম পাওয়া যাচ্ছে বোম মারা হচ্ছে বোম ফেটে মারা যাচ্ছে কোথায় রাজমিস্ত্রি মারা যাচ্ছে কোথাও বাচ্চারা মারা যাচ্ছে কোন সাধারণ মানুষ মারা যাচ্ছে টিএমসি এটা এখন শিল্প আর ওরা ভাবছে পশ্চিমবাংলার মানুষকে বোম বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে রাখবে আন্দোলনো কৰ্ত দে ভোটো কৰ্ত দে কৰোঁ আমাৰ মন হয় খুব বেছি দিন নাই সময় এচে গৈছে মানুহে ওপৰে ফেলে